এবার পড়ুয়াদের বাড়ি গিয়ে ক্লাস নেবেন শিক্ষকরা নয়া ঘোষণা শিক্ষামন্ত্রীর খবরটি দেখুন আজ বিকেল নিউজ পোর্টালে এই খবরটি উঠে এসেছে তা বিকল্প ভাবনা মনে হয় শিক্ষামন্ত্রীর এই কথাবার্তায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে করোনা ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে আগামী তিরিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কবে খুলবে কলেজ সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষাদানের বিকল্প ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এছাড়া উচ্চ মাধ্যমিক নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন উনত্রিশে জুন দোসরা ছয়ই জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সূচি মেনেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে ঝড়ের কারণে উচ্চ মাধ্যমিকের চারশো কেন্দ্র বদল করা হতে পারে সংসদ প্রয়োজনে কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র তৈরি করা হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ঘূর্ণিঝড়ের কারণে স্কুলে স্কুলে অন্তত সাতশো কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি বিদ্যালয় শিক্ষা তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে তার কারণ অনেক স্কুল অনেক জেলায় ভেঙে গিয়েছে অনেক জায়গায় শ্রমিকদের জন্য আইসোলেশন সেন্টার হিসাবে সেগুলিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তা করার কথা চিন্তা করছি যাতে শিক্ষকরা স্থানীয়ভাবে দল গিয়ে তাদের শিক্ষা দিতে পারেন তাদের চন্মনে রাখতে পারেন শিক্ষক সংগঠনগুলির থেকেও আমরা তাদের পরামর্শ চেয়েছিলাম সেই পরামর্শ পেয়েছি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বার্তা আমাদের কাছে যে বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে এই সময়কালে ছাত্রছাত্রীদের কিভাবে পড়ানো যায় আমরা এই জন্য ডিআইএসআই এর কাছ থেকে তালিকা তৈরি করেছি স্থানীয় শিক্ষকরা আছেন তাদের নিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে যতটুকু শিক্ষাদান করা যায় আমি সেই আবেদন শিক্ষকদের কাছে রাখব কাছাকাছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু পারা যায় শিক্ষাদান করা তাই এই বিকল্প চিন্তার কথা শিক্ষামন্ত্রী সবার কাছে বললেন এবং আগামী দিনে এটা কিভাবে পালন করা যায় সেটাই দেখার এখন তো অবশ্যই আপনারা খবরটি সকলের কাছে শেয়ার করবেন ধন্যবাদ